প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন বিশ্ব নারী দিবসের। নারী একজন মানুষ, নারী একজন সামাজিক মানুষ। এই সমাজে নারীর পাশাপাশি আছেন পুরুষ, সেই পুরুষ এবং নারী মিলেই কিন্তু সমাজ। আজ বিশ্ব নারী দিবসে নারীর পাশে যিনি দাঁড়িয়ে সে পুরুষ এবং নারীকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন যুগলবন্দি বিশ্ব নারী দিবসে। নারী ঘরে, নারী বাইরে, নারী সুখে দুঃখে আনন্দে বেদনায়, নারী ভালো লাগায় ভালোবাসায়, সংগ্রামে ধৈর্যে শান্তিতে, নারী সর্বকালে সর্বজয়া। তাই বুঝি নজরুলের কণ্ঠ প্রকম্পিত হয়েছিল, জাগো নারী জাগো বন্ধী শিখা। আবার বিশ্বকবি গেয়ে উঠেছেন, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। সেই প্রাণে প্রাণ ছোঁয়ানো কিন্তু চারটিখানি কথা নয়, কিন্তু তারপরেও এই অসাধ্য সাধনটি হয় বলেই আমরা বোধ করি বলতে পারি যুগলবন্দি। আজ তাই বিশ্ব নারী দিবসে এক বরেণ্য যুগলগাথা, একজন কবি, নাট্যকার, ঔপন্যাসিক, অন্যজন কথাশিল্পী, মনোবিজ্ঞানী। প্রিয় দর্শক, যাদের নাম উচ্চারণ করতে অহংকারী হয় কণ্ঠ, চর্চিত হতে চায় কথার পঙ্ক্তিমালা, সেই যুগল আনোয়ারা সৈয়দ হক, সৈয়দ শামসুল হক। যুগলবন্দিতে স্বাগতম। কেমন আছেন দুজনে? ভালো, ভালো আছি, ভালো আছি এবং ভালোই আছি। রস্যই দিয়ে বললাম, আমিও রস্যই দিয়ে বলব যে ভালোই আছি। এই রস্যইটার মর্মার্থটা নিশ্চয়ই কি ভালো এবং ই? এটা যখন বলে কেউ যে ভালো আছি, তখন সেটা সাধারণ হয়ে গেল। আর যখন বলে ভালোই আছি, তার মানে বাইরে একটু অসুবিধা আছে, একটু অসন্তোষ আছে, সেটা দেশে হতে পারে, সব কিছু মিলিয়ে হতে পারে, তার ভেতরেও বেঁচে আছি, ভালোই আছে, সন্তুষ্টিটা আছে। প্রশ্নটা যদি এমন হয়, কে কার অলংকার, যদি মূল্যায়ন করতে বলি একে অপরকে? তুমি এমন একটা প্রশ্ন করলে শান্তা, যে চট করে এর উত্তর দেওয়াটা একটু মুশকিল। আমি মনে করি, মানে আমার ধারণায়, আমরা দুজনেই কিন্তু খুব স্বকীয়তা বজায় রেখে চলি। ধরো আজ আমাদের বিয়ে হয়েছে, সে প্রায় বহু বছর হলো। আমার 1965 সালে আমাদের বিয়ে হয়েছে, এত বছর একসঙ্গে ঘর করেছি, মাঝে মাঝে আমরা দেশে বিদেশে থেকেছি, একই ছাদের নিচে থেকেছি। কিন্তু যখন আমরা জীবন শুরু করেছিলাম, তখন কিন্তু ভিন্ন পরিবেশ থেকে দুজনে দুই প্রান্ত থেকে এসেছিলাম। আমি এসেছি যশোর থেকে, উনি এসেছিলেন রংপুর থেকে। তো আজকে এত বছর একসঙ্গে আছি, আমরা কখনোই মনে করিনি যে আমরা একজন আর একজনের পরিপূরক। এই হিসেবে কিন্তু নিজেদের কখনো দেখি না। আমার ধারণায়, আমি মনে করি আমার একটা ইন্ডিভিজুয়াল পরিচয় আছে, একটা আইডেন্টিটি আছে, ওনারও ঠিক সেরকমই আছে। আমরা বন্ধুর মতো এক ছাদের নিচে, স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে, দম্পতির মতো এক ছাদের নিচে আজকে বহু বছর কাটিয়ে যাচ্ছি এবং সুখেই কাটাচ্ছি। হক ভাই, আপনি? আমিও প্রায় একই কথাই বলবো, আর এইটা বলবো যে পরিপূরক কথাটা ঠিক নয়, ওটা একটা সনাতনী কথা যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। বরঞ্চ তাদের সম্পর্কটা হচ্ছে সমান্তরাল এবং সংলগ্ন, একে অপরের প্রতি হয়তো প্রতিফলন ফেলেন কখনো কখনো। এই প্রতিফলন শব্দটা লক্ষ্য করবার মতো, এটা স্বামী স্ত্রীর ভেতরে হয়, দুই বন্ধুর ভেতরে হয়, দুই বান্ধবীর ভেতরে হয়, বন্ধু এবং বান্ধবীর ভেতরেও হতে পারে। কিন্তু যেহেতু এতটা বছর আমরা একসঙ্গে একটি সংসার করেছি, সেখানে কিন্তু আমরা দুজনে মিলে এক, এই কথাটি আমি বলতে চাই। এই যে দীর্ঘ দাম্পত্য জীবন আপনাদের, অনেক বছর হয়ে গেল, তো ভালোবাসার কথাটা কবে, কখন, কে অনুভব করলেন, বা বুকের ভেতরে ঋণ ঋণিয়ে উঠলো কবে, মনে করতে পারেন? এটা তো বিয়ের পরে নয়, এটা বিয়ের আগে।
বেশ আগে, কাজে ওই অনুরণন ওটি সেই বিয়ের আগে। হ্যাঁ, আসলে আমি তো ওনাকে ওকে চিনতাম আর কি, বিয়ের আগেই চিনতাম। এবং আমি কখনোই কিন্তু বাংলাদেশের কোনো লেখকের লেখা পড়তাম না, কারণ আমার ধারণা ছিল যে বাংলাদেশের লেখকেরা লিখতে পারে না। আর আমি গড়েই উঠেছি মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্করের ভেতর দিয়ে আমি সবসময় তাদের বইটই পড়তাম। তা একদিন দেখি আমার বান্ধবী, মেডিকেলে পড়তাম তখন, তার টেবিলের উপরে একটা পত্রিকা ফেলে রেখে গেছে। তখন দুপুরবেলা আমি খুব বোর্ড ফিল করছিলাম, তো আমি পত্রিকাটা হাতে নিয়ে দেখি, পত্রিকাটার নাম হচ্ছে সচিত্র সন্ধানী। তো পত্রিকাটা নিয়ে আমি আমার বিছানায় গিয়ে দুপুরবেলা বসে বসে পড়তে লাগলাম। আমি কখনোই এর আগে কিন্তু বাংলাদেশের পত্রিকা অত পড়তাম না, আমি সবসময় উল্টো রাত পড়তাম বা বাংলা ভারত থেকে যেগুলো আসতো পশ্চিমবঙ্গ থেকে সেগুলো পড়তাম, সেই পত্রিকাগুলো। তা পড়তে পড়তে হঠাৎ পাতা খুলে দেখি ওর মধ্যে একটা উপন্যাস লিখেছেন এক ভদ্রলোক, নামটা খুবই অর্ডিনারি, খুবই সাধারণ একটা নাম, এবং উপন্যাসটার নাম হচ্ছে তিন পয়সার জ্যোৎস্না। তা আমি পড়তে শুরু করলাম, নামটা আমাকে খুব মানে একটু আকর্ষণ করলো, ভাবলাম যে এটা অদ্ভুত নাম। তো তো পড়তে শুরু করলাম, পড়তে পড়তে তখন আমি হঠাৎ করে মনে হলো যে এই লেখকের লেখা তো আরও পড়তে হবে। আচ্ছা আপা, এই যে আপনার এই কথার মাঝখানে বলি, সেটা হচ্ছে যে একটা ব্যাপার সাধারণত আমরা শুনে থাকি বা অনেকে বলে থাকেন, তাই না হক ভাই, যে বিয়ে এই কথাটাকে অনেক আগের থেকে লেখা হয়ে থাকে বা যুগল উপর থেকে লেখা হয়ে থাকে কার সাথে কার বিয়ে হবে। তো আপনার এই যে যোগাযোগ বা যুবসূত্র যেটা বললেন যে একটা আনইমপ্রেসিভ নাম, বাট সেটাও একদিন সৈয়দ শামসুল হক আপনার নামের সাথে জুড়ে গেল, তো সেটা কি ওইখানটাতেই শুরু? উপর থেকে লেখা থাকে আমি এগুলো কোনোদিন বিশ্বাস করি না। আমি মনে করি মানুষ তার কর্মপদ্ধতির ভেতর দিয়ে এগিয়ে যায় জীবনে, এবং এক কর্মের সঙ্গে আর একটা কর্মের সংযোগ ঘটে। তবে হ্যাঁ, খুব বড় একটা শক্তি হয়তো আছে যিনি আমাদেরকে নিয়ন্ত্রিত করেন, কিন্তু আমি কখনো সেসব নিয়ে খুব বেশি ভাবি না। আচ্ছা, আমি সেই অর্ডিনারি নাম, সেই নামটিকে এখন এখন যদি আমি বলি, সেই নামটিকে আপনি কি বলবেন? সেই নামটি আমি বলবো তার নিজের গুণ দিয়ে, দক্ষতা দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে তিনি অনেক দূর এগিয়েছেন, আমি সেইটাই বলতে চাই। ও যেটা বললো শান্তা, তার সঙ্গে কিন্তু আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে এটা সবটা সত্য নয়। সত্য হচ্ছে যে আমি একটা খুব বড় আশ্রয় পেয়েছি ওর কাছে। আমি সার্বক্ষণিক লেখক, আর এদেশে সার্বক্ষণিক লেখক হওয়া মানে কি, স্যান্ডেলের ফিতে ছেঁড়া, জামা কাপড় ছেঁড়া, এই হলো। উনি চিকিৎসক পেশাগতভাবে, উনি কিন্তু আমাকে সাপোর্ট করেছেন যে তুমি লিখে যাও, আমি আছি, সংসার আমি দেখছি। আমি মনে করি যে এই কথাটাও আজকে যখন যুগলবন্দিতে স্বামী স্ত্রী বসে কথা বলছি, এইটি বলা দরকার। এবং শুধু ফাইন্যান্সিয়াল সাপোর্ট নয়, সব দিক থেকে একজন লেখককে কিন্তু অনেক রকম অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। একজন আনোয়ারা সৈয়দ হক একজন কমপ্লিট ওম্যান আমরা মনে করি, তার পেছনে বা পাশে সৈয়দ শামসুল হকের স্পর্শ কতটা অনুভব করেন? স্ত্রী হিসেবে আমি কিন্তু তাকে খুব জ্বালাই, 8-10টা স্ত্রীর মতোই জ্বালাই, হইচই করি, বাধা দিই। কোনো সময় তো লিখছেন, আমি গিয়ে ফট করে একটা সংশয়ের কথা বললাম, তারপরে কোনো কিছু অঘটন ঘটে গেল, চেঁচামেচি, হইচই, আমি কিন্তু খুব ফোর্সফুল মানুষ হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে। আপনি কি এটা উপভোগ করেন? না, আবার উল্টো আছে। ও যখন লিখছে, আমরা দুজনে আলাদা আলাদা ঘরে লিখি, তো ও যখন লিখছে তখন আমি হঠাৎ ভাবি যে অনেকক্ষণ দেখছি না, একটু দেখে আসছি, হুঁকি দিতেই এই তুমি এখানে কেন, আমি আচ্ছা ঠিক, চোখে তো দেখা গেল। অনেক কথার যুক্তির মাঝখান থেকে যদি চয়ন করতে বলি, তিনটি অবশ্য করণীয় বিষয় স্ত্রীর প্রতি নয়, নারীর প্রতি পুরুষের। একটি বিষয় আমি একটিই বলব, সেটি হচ্ছে নারীকে নারী নয়, পুরুষকে পুরুষ নয়, দুজনকে মানুষ হিসেবে দেখতে হবে, এবং আমি কিন্তু সেইভাবেই দেখি। আচ্ছা হক ভাই, একটা ব্যাপার বা আপা আপনার কাছেও জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সমাজে একজন নারীর প্রতি একজন নারীর বা পুরুষের প্রতি একজন পুরুষের সহমর্মিতা বা সহযোগিতা, এটাকে কিন্তু কিছুই মনে করা হয় না, মানে খুবই সহজভাবে এটা নেওয়া হয়। বাট যখনই কোনো একজন রমণীর প্রতি একজন পুরুষের বা একজন পুরুষের প্রতি একজন রমণীর কোনো সহমর্মিতা বা সহযোগিতার ব্যাপারটা ঘটে যায়, তখন সেখানে একটা কেমন যেন নেতিবাচক ব্যাপার বা দৃষ্টিভঙ্গি দেখা যায়, এ সম্পর্কে আপনাদের মনোভাব কি?
না, এই মনোভাব তো আছে, সমাজের এই মনোভাব আছে, এবং এটা একদিনের নয়, এটা অনেক দিনের পুরনো। আজকাল অনেকখানি কমেছে, আজকাল বলতে গত 40-50 বছরে এটা কমতে কমতে অনেকখানি এসছে। এবং এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল সেই রাষ্ট্রভাষা আন্দোলন থেকে, স্বাধিকার আন্দোলন থেকে, তারপরে মুক্তিযুদ্ধ হলো, এই যে বিশাল ঘটনাগুলো গেছে, এর ভেতরে আমরা কিন্তু লক্ষ্য করি না নারী এবং পুরুষ কিন্তু অনেকখানি কাছাকাছি আসতে পেরেছে এই আন্দোলনগুলোর ভেতর দিয়ে, মিছিলে, মিটিংয়ে, সভা সমিতিতে আমাদের নারী নেতা রয়েছে, এই সব মিলিয়ে আমরা কিন্তু অনেকখানি কাটিয়ে উঠেছি। তারপরেও বলব যে কথাটা সত্যি যে একটা নেতিবাচক মনোভাব আছে। আমি বলে থাকি যে বাঙালি বর্তমানে সবাই নয় কিন্তু একটু কুৎসাপরায়ণ হয়ে উঠেছে, এবং যার জন্যে দেখা যাবে যে নারী পুরুষের কাজের ক্ষেত্রে যে সহজ সম্পর্ক সেই সম্পর্কটাকেও। হাক ভাই, আপনি একজন ঔপন্যাসিক, কবি, আপনি নাট্যকার, আপনি ছবি আঁকেন, কখনো কোনো মুহূর্তে কি মনে হয়েছে যে আপা আপনার স্বাধীনতাকে হরণ করছেন? দুজনে দুজনকে বুঝতে হবে, জানতে হবে তার কি চাওয়া, আমার কি চাওয়া, তার কি পাইবার আছে, আমার কি পাইবার আছে। আমি একেবারে সেই প্রাচীন সাধু ভাষায় বলছি, যেমন স্বামী স্ত্রীতে চিঠি লিখত, এই চাইবার পাইবার এই সবটা মিলিয়ে কিন্তু ব্যাপারটা দেখতে হবে। এবং স্বাধীনতা মানে এ নয় যে যেমন এই তথাকথিত কিছু উপন্যাসে পাওয়া যায়, স্ত্রী ক্লাবে যাচ্ছেন, স্ত্রী পার্টিতে যাচ্ছেন, আর স্বামী নারী বন্ধুদের সঙ্গ করছেন, সুরাপান করছেন, এগুলো কিন্তু স্বাধীনতা নয়। স্বাধীনতা হচ্ছে সেইখানে যেখানে আমার কাজের ক্ষেত্রকে তিনি বুঝবেন। লেখালেখির ব্যাপারে দুজন দুজনের কাছ থেকে কি সহযোগিতা নাকি প্রতিবন্ধকতা, কোনটা? কিছুই সহযোগিতা করি না, তার কারণ হচ্ছে লেখক হিসেবে কিন্তু আমরা দুজনে একেবারে স্বতন্ত্র, লেখার ঘর আলাদা, এমনকি ওর লাইব্রেরি আলাদা, আমার লাইব্রেরি আলাদা, একই বই দু কপি আছে, এরকম ঈর্ষাটা কি কাজ করে নাকি? না না, এটা এই জন্যে যে একেবারে নৈকট্য থেকে একে অপরকে প্রভাবিত যেন না করি কখন। ঈর্ষা কিন্তু কাজ করে লেখা নিয়ে, যে উনি ওইটা লিখলেন আমি একটা লিখতে বসবো। হ্যাঁ, একটা প্রফেশনাল জেলাসি না থাকলে কিন্তু তুমি এগিয়ে যেতে পারো না। আপনারা দুজনেই ভীষণ ব্যস্ত, খুবই ব্যস্ত, তারপরেও নিজস্ব একত্রিত বা যুগলে কাটান, এমন সময় কোনটা? ভোর 5টায় আমাদের ঘুম ভাঙে, আমরা রাত 12টায় ঘুমালেও ভোর 5টা, রাত 10টায় ঘুমালেও ভোর 5টা, ভোর 5টা থেকে 7টা পর্যন্ত আমরা চা খাই, গল্প করি, বই নিয়ে আলোচনা করি, ওই 2 ঘন্টা সময় কিন্তু আমাদের নিজস্ব সময়। তখন কিন্তু সমস্ত বাড়ি ঠান্ডা, এমনকি পাখি শুধু ডাকে, আর কেউ বিরক্ত করে না। ওই সময়টা বসে আমরা নিজেদের ভেতরে সাহিত্য বলো, দর্শন বলো, সাংসারিক কথাবার্তা বলো, সবই ওই সময়টা আমরা সারি। আর তো সর্বক্ষণ এখানে সেখানে বেড়াতে আছি হচ্ছে। আর এটাও বলো যে ইলেকট্রিক কেটলিতে পানিটা আমি গরম করি, তুমি কাপটা নিয়ে এসো, তারপরে আমরা দুজনে কফি বানাই। কফিটা উনিই তৈরি করেন, সে ক্রেডিট ওনাকে দিতে হবে। বসে বিছানায় বসে আমরা ঘন্টা দুয়েক কথা বলি, এবং আমার মনে হয় যে সারা দিনের ভেতরে পারহ্যাপস দ্যাটস দ্য বেস্ট অফ আওয়ার টাইম। আপনার পরিবেশে আপনি যে সমস্ত নারীর সাথে মেশেন বা চলাফেরা করেন, তাদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি? আমার মনে আছে এই যে 2007 একবিংশ শতাব্দীতে আমরা যখন পা দিলাম, তখন আমি বলেছিলাম কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে এবং বক্তৃতাতে যে একবিংশ শতাব্দী হবে নারীর শতাব্দী, এবং সেটা শুরু হয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি যে এই একবিংশ শতাব্দীর মাঝামাঝি এসে নারীরা তাদের পূর্ণ মর্যাদা পাবে মানুষ হিসেবে। হক ভাই, আনোয়ার আপার একটা নিজস্ব ভুবন আছে, এটাকে আপনি উপভোগ করেন নিশ্চয়ই, কতটা? পুরোপুরি পুরোপুরি শুধু উপভোগ নয়, আমি গর্বিত, আমি গর্বিত। আপনারা দুজন অনেকেরই প্রিয়, কিন্তু আপনাদেরও নিশ্চয়ই খুব প্রিয় মানুষ আছেন, সেখান থেকে আমরা একজন মানুষের কথা শুনতে চাই যাকে আপনারা অনুভব করেন খুব কাছ থেকে, কে তিনি? আমার প্রিয় মানুষের কথা তো আমি এইভাবে বলতে পারি যে এই মুহূর্তে যেমন দেশের সব মানুষ আমার প্রিয়, আমি বলি তারা আমার সন্তানের মতো। আর বিশেষ কাউকে যদি বলতে হয়
আমাদের দেশের বিশিষ্ট নাট্যজন নাট্য নির্দেশক অভিনেতা আতাউর রহমানের কথা বলতে পারি। আতাউর রহমান প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাগরিক নাট্য সম্প্রদায়, সাধারণ সম্পাদক ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, অভিনেতা নাট্য নির্দেশক, মঞ্চে নির্দেশিত নাটকের সংখ্যা 30টির মতো, মঞ্চে অভিনীত নাটকের সংখ্যা 20টির মতো, 1200 রজনীর মতো অভিনয় করেছেন। মুনীর চৌধুরী পুরস্কার ও অন্যান্য অনেক পুরস্কার সহ নাটকের ক্ষেত্রে অর্জনের জন্য সর্বোচ্চ জাতীয় পুরস্কার 21 পদকে ভূষিত। প্রকাশিত বই 6টি, দেশের প্রধান দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লেখেন, পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে থিয়েটার স্কুলে নিয়মিত ও খণ্ডকালীন নাট্য বিষয়ে অধ্যাপনা করেন। আজ বিশ্ব নারী দিবস। এবার আমি যে মঞ্চে নাটক এনেছি, রবীন্দ্রনাথের 3টি নাটক একসাথে করে আমি নাম দিয়েছি নাট্যত্রয়ী, কর্ণকুন্তী সংবাদ, বিদায় অভিশাপ এবং গান্ধারীর আবেদন। 3টি নাটকেরই কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নারী। মহাভারতের 3 মহিষী নারী, কুন্তী, দেবযানী এবং গান্ধারী। নারীর কাছে পুরুষ বারবার ফিরে যায়। পুরুষ যত বড়ই হোক, যত কীর্তিমান হোক, নারীর কাছে সে ধরা পড়ে থাকে। আমি একটা জায়গায় সৈয়দ শামসুল হকের ঈর্ষা নাটকের একটি অংশ পড়ব। এই নাটকটি কাব্যনাটক, দীর্ঘ 7টি সংলাপে নাটক শেষ, 3টি মাত্র চরিত্র, 2 বেশি অভিনয়কাল, এক একজনে 20-25 মিনিট সংলাপ বলে। সেই সংলাপের একটু সামান্য অংশ প্রৌঢ় যে চরিত্র তার জায়গাটি আমি পড়ব। এখানে বোঝা যাবে নারীর ভূমিকা। নাটকের এই অংশে শিল্পাচার্য জয়নুল আবেদিন মৃত্যুসজ্জায়। তিনি বিদায়ের আগে হাসপাতালের কেবিনে ক্যান্সারে আক্রান্ত, তার কণ্ঠস্বর কর্কশ ও ফিসফিস শোনা যায় কি যায় না। জীবনে দ্বিতীয়বার আবার আমার কাঁধ এবার খামচি ধরে বললেন, আমার এনে নিয়ে যাইতে পারো একবার সেই দুপুরবেলায় ব্রহ্মপুত্রের পাড়ে। তারে আমি দেখতাম, কার স্যার, আহ কিচ্ছু বোঝে না বলে ধীরে বড় অসহায়ভাবে হাত এনে বুকে রাখলেন, ওপাশে ফিরিয়ে মুখ। কিছুক্ষণ পরে নিজেকেই যেন বললেন, তারে আমি আবার রাখতাম, আবার পাইলে তারে বিয়া করতাম বলে এপাশ ফিরলেন, চোখে মুখে কষ্টের হাত থেকে কেড়ে আনা আশ্চর্য হাসি নিয়ে, যেন ঘন বান্ড সিয়ানার ভেতর থেকে বিচ্ছুরিত লেমন এলো। এক অন্য জয়নুল, দুর্ভিক্ষের জয়নুল নয়, গুনটানা মাঝির জয়নুল নয় মনপুরার জলোচ্ছ্বাসের দীর্ঘ এক পটের জয়নুল, ব্যক্তিগত অন্তর্গত একা জয়নুল, নীল আকাশের নিচে সবুজ ধানের ক্ষেতে লাল শাড়ি পরা নারীটি নিজস্ব জয়নুল। জয়নুল আবেদিনকেও সেই নারীর কাছেই ফিরে যেতে হয়েছে। হ্যালো, আতাউর রহমান বলছেন? সালাম আলাইকুম আতা ভাই, আমি শান্তা ইসলাম বলছি, যুগলবন্দী অনুষ্ঠান থেকে। ভালো আছেন আপনি? আমি ভালো আছি। এবং এই মুহূর্তে সৈয়দ শামসুল হক এবং আনোয়ারা সৈয়দ হক, তাদের সামনে আমি বসে আছি এবং তারা দুজন তাদের খুব প্রিয় মানুষদের একজন হিসেবে আপনার নামটি বলেছেন, যে তারা এই মুহূর্তে স্মরণ করছেন আতাউর রহমানকে। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই তাদের সম্পর্কে। আমি খুব খুশি হয়েছি যে সৈয়দ শামসুল হক এবং আনোয়ারা সৈয়দ হক, অর্থাৎ আমার হক ভাই এবং ভাবি, আমাকে তাদের প্রিয় মানুষ মনে করে, সেটা আমার জন্য খুব গর্বের বিষয়। হক ভাই নাটকের নির্দেশনা সাহিত্যিক, যেটা এক বিশ্বমানেরই আমি বলবো, বিশ্বমানের কবি, নাট্যকার, উপন্যাসিক, এবং তার নাটকের একাধিক নাটকের নির্দেশনা স্পষ্টবাদী, কোন রকম অহংকার, কোন রকম খণ্ডামি আমি ওনার মধ্যে দেখিনি। এই ধরনের মানুষ আজকের পৃথিবীতে খুব বিরল। আজকে আতা ভাই ভালো লেগেছে, যেটা হলো যে বিশ্ব নারী দিবসে
একজন পুরুষ তার জীবনের সমস্ত অবদান দান করে দিয়েছেন একজন নারীকে, তার প্রিয় নারীকে, এটা আমাদের মন ছুঁয়ে গেছে। আমিও প্রচন্ড খুশি, কারণ আমার সমস্ত পক্ষপাতিত্ব নারীর পক্ষে। শামসুল হক এত বড় একজন সৃজনশীল মানুষ, তার অবদান সম্পূর্ণভাবে কিন্তু আনোয়ারা সৈয়দ হকের। আমি বারবার বলছি, তার নারী কখন আসে, সুখের সময় নারী তো পাওয়া যায়, কিন্তু নারী যখন পুরুষের পাশে দাঁড়ায় তার সংকটে, তার দুঃসময়ে, সেটা সেই নারী হচ্ছে বড় নারী। এবং শামসুল হকের দুঃসময়ে, সংকটে, তার জীবনের নানা ক্রান্তি লগ্নে আনোয়ারা সৈয়দ হক তার পাশে বন্ধুর মতো, প্রিয়ার মতো, স্ত্রীর মতো রিজু হয়ে দাঁড়িয়েছিল বলেছিলেন বলেই আমরা একজন সৈয়দ শামসুল হককে পেয়েছি। আতা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আপনারা দুজন অনেক সময় দিলেন, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। শেষ প্রান্তে এসে আবারও জানতে চাওয়া যে বিশ্ব নারী দিবসে আপনাদের দুজনের চাওয়াটা কি? আমার চাইবার এইটিই শুধু যে একবিংশ শতাব্দী নারীদের হোক, এবং সেই দিকে নারীরা অগ্রসর হচ্ছেন এবং তাদের সেই পদাতিক যাত্রা আরও তেজিয়ান হোক, এটি আমি চাই। হক ভাই, আনারাপা, অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় যুগলপুর দিকে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে শান্তা, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ শান্তা তোমার ধৈর্যের জন্য। প্রিয় দর্শক, এই যুগলটির মতো করেই তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, একুশ শতক হোক নারীর শতক, এবং বিশ্ব নারী দিবসে শুধু একটি দিবস না হয়ে সেটা যেন দিনের পর দিন, বছরের পর বছর, এবং আমাদের আগামী দিনগুলোকে আরও বেশি প্রজ্বলিত করে, উজ্জীবিত করে, এই শুভকামনা হোক আমাদের আজকের অঙ্গীকার। ভালো থাকবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.